আছিস কেন? তোর বিয়ে হয়েছে না সোমনা? আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, তুমি জানতে পারো নাই? হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মে বর যদি কনেকে মালা দান করে, আবার সেই মালা যদি কনে বরকে দান করে, তার মানে এখন তোমাদের শুধু পাশটাই বাকি। আমি তো ভেবেছিলাম যে মালাটা রাখ করে, আর এইটি তো জন্তুর চালাকি, তাই নাকি? পরে বাইল দেখা পাইলাম, তোর গলায় পরাই দিলাম। এখন তো বিয়ে হয়ে গেল না? হে কালা কোলে মজাই রে, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে চিনবেই না, আমাকে ও চিনে গেছে। কেন আমি তোমার সাথে দুর্ঘটনা করেছি জানো? কেন? কারণ আমার বাবা তোমার বাড়িতে ঘটক পাঠিয়েছিল, সেই ঘটককে তোমার বাবা অপমান করে বেরি করে দিয়েছিল। সেই ভীতেই আমি বাবাকে বলে এসেছিলাম, তোমাকে যদি লোকাইন্দর বাড়িতে না নিয়ে যেতে পারে, কোনোদিন আর বাড়িতে ঘুরবে না।
বাবার সাথে প্রতিজ্ঞা করে আমরা এই শানীনগর বাজারে বসানো, এইখানে তোমাদের আনা সম্পূর্ণ হচ্ছে আমাদের একটা চালাকি। এখন বলো আমরা কি করতে পারি? তুমি বধু সেজে অপেক্ষা করো, আমি বর সেজে পালকি নেই আসি তোমার কাছে, তাই না? আরে লোকাই, হ্যাঁ ওরা তো চাইতে পারবে না, ওরা যখন রাজি হচ্ছে না আরেকটু কাজ করে দেই। হরে কৃষ্ণ হরে রাম, না ভাইলে কি জুরের কাম, বৈলার বৈলার বাসির আটকাইলাম। আটকে দিলি, চল 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 এখন দেখি যাও কোন দিয়ে বাড়িতে চলে যাবো। চলে যাই। আসার সময় এই রাস্তায় তো এসেছি, যদি এই রাস্তায় এসে থাকি তাহলে এখন নদী দেখতেই পাচ্ছি, তাহলে তাহলে চল ওদিকে গিয়ে দেখি। সখী, এদিকেও তো নদী দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে চল। কি সখী, চারদিকে নদী আর নদী, তাহলে কি নতুন বাজারে এসে বিপদে পড়লাম নাকি? আমাদের পার করে দেয় কিনা।